গেল মাসের মাঝামাঝি সময় থেকে একেবারে মাসের শেষ অবধি বিদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী। প্রথমে সৌদি আরব, এরপর যুক্তরাজ্য, সবশেষ অস্ট্রেলিয়া থেকে ফিরে এসব সফরের প্রাপ্তি ও তাৎপর্য নিয়ে গণমাধ্যমের মুখোমুখি সরকার প্রধান শেখ হাসিনা। শিক্ষার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। বুধবার বিকেলে তার বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হয়। শুরুতেই লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন সফরের বিস্তারিত কূটনৈতিক সাফল্য বলে আমরা মনে করি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। নির্বাচনকে গণতান্ত্রিক ধারা মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিকভাবে কোনো দল নির্বাচনে অংশ নেবে নাকি নেবে না সেটি সরকারের নয় বরং দলের বিবেচ্য বিষয়। কাজেই রাজনৈতিকভাবে কিন্তু গ্রেপ্তারও করিনি, হেরাসও করিনি। যেখানে কোর্ট রায় দিয়েছে এটা আইনগতভাবে সে কারাগারে গেছে, কাজেই আইনগতভাবে যখন কারাগারে গেছে তাদের আইনগতভাবে এটা ফাইট ব্যাক করতে হবে। কে ইলেকশনে আসবে না আসবে সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করে, আর ইলেকশনের জেতাটা আমি জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। জনগণ যদি মনে করে যে না তাদের উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে, তারা নৌকা ভোট দেবে। বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানকে ফিরিয়ে আনতে প্রয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হবে বলেও জানান শেখ হাসিনা। একজন সাজাপ্রাপ্ত আসামি সে বিদেশের মাটিতে, অবশ্যই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে যে এই ধরনের অপরাধীকে বাংলাদেশে ধরে নিয়ে আসা, যেভাবে করা হয় আন্তর্জাতিকভাবে আমরা সেভাবে করব। পাহাড়ে বা ঝুঁকিপূর্ণ জায়গায় আশ্রিত রোহিঙ্গাদের বর্ষা মৌসুমের আগেই ভাসানচরে স্থানান্তর করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ইস্যুতে গোটা বিশ্বই বাংলাদেশের পাশে রয়েছে। আন্তর্জাতিকভাবে এমন ব্যাপকভাবে সবে এসছে এবং সহযোগিতা করেছে, যার জন্য আমাদের কিন্তু খুব বেশি একটা চাপ আমাদের উপর পড়েনি। সিকিউরিটি কাউন্সিলের যে মেম্বার এসেছিল তারাও চায় যে এরা ফিরে যাক, এমনকি তারা ঘর বাড়ি তৈরি করে দিতেও রাজি। সম্প্রতি রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। কাজেই যারা পথচারী তাদেরও কিন্তু কিছু ট্রাফিক রুলস জানা দরকার, মানা দরকার। অনেক সময় ড্রাইভার নিজেরা চালায় না, হেল্পারদের দিয়ে দেয়, হেল্পাররা চালায়, ওটা বন্ধ করতে হবে, ওই ডিসিপ্লিনটা আনতে হবে। তো ড্রাইভারকে শাস্তি দিতে হবে, হ্যাঁ বুঝলাম দেব, কিন্তু সাথে সাথে যাত্রীরা যারা পথ পারাপার করে তারা নিয়মটা মানে কি না সেটাও দয়া করে আপনারা এই ব্যাপারটা একটু জনসচেতনতা সৃষ্টি করেন। এছাড়াও সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনকারীদের দাবির প্রসঙ্গে শেখ হাসিনা সাফ জানিয়ে দেন তিনি ক্ষুব্ধ হয়ে কোনো সিদ্ধান্ত নেননি। যখন বলছে কোটা চায় না আমি দাবি মেনে নিয়েছি, এখানে ক্ষুব্ধ হওয়ার বিষয় না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।